আজকের দিনে প্রায় প্রত্যেকটা খাবারের বস্তুই প্যাকেটবন্দি হয়ে বাজারে পাওয়া যায়, আর প্রায় প্রত্যেক খাবারের প্যাকেটের গায়ে মেয়াদ শেষের তারিখ লেখা থাকে। আমরা প্রায় সকলেই সেই তারিখ দেখেই খাবারটি কিনি, কিন্তু খাবারের প্যাকেটের সেই মেয়াদের তারিখ কতটা মূল্য রাখে বা মেয়াদ শেষ হলেই কি তা ফেলে দিতে হয়, চলুন তা আলোচনা করা যাক। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখবেন। সাধারণত খাদ্যদ্রব্যের প্যাকেটের গায়ে তিন ধরনের তারিখ লেখা থাকে, যেমন বেস্ট বিফোর ডেট, সেল বাই ডেট, ইউজ বাই ডেট বা এক্সপায়ার ডেট। সর্বপ্রথম এই তিন ধরনের তারিখগুলোর অর্থ বুঝে নিই। বেস্ট বিফোর ডেট, এই তারিখটি আসলে আমাদেরকে বোঝায় যে উক্ত তারিখের মধ্যে খাবারটি সবচেয়ে ভালো অবস্থায় থাকবে, অর্থাৎ এর গুণাগুণগুলো ঠিক থাকবে। যেমন আপনি যদি একটি আলুর চিপসের প্যাকেট কিনেন, তাহলে সেখানে যদি বেস্ট বিফোর ডেট লেখা থাকে, তার মানে ওই সময়ের মধ্যে চিপসগুলো মুচমুচে এবং স্বাদের থাকবে। আর যদি আপনি সেই তারিখের পরে প্যাকেটটি কিনেন, তাহলে হতে পারে চিপসগুলো আর মুচমুচে নেই, আর খেতেও ভালো লাগলো না। কিন্তু তার মানে এই নয় যে ওই তারিখের পর আর ওই খাবারটি খাওয়া যাবে না। বেস্ট বিফোর ডেটে শুধুমাত্র খাবারের গুণাগুণের উপর নজর রাখা হয়ে থাকে, তাই যে খাবারের প্যাকেটে বেস্ট বিফোর ডেট লেখা থাকে, সেই খাবারগুলো আমরা পর্যবেক্ষণ করে ডেটের পরেও খেতে পারবো, যদি খাবারটি ভালো থেকে থাকে। এরপর জেনে নিই সেল বাই ডেট বলতে কী বোঝায়। এটি সাধারণত সেই সব দোকানদারেরা ব্যবহার করে থাকে যারা নিজেরাই খাবার তৈরি করে বিক্রি করে থাকে, যেমন মিষ্টির দোকান। এই তারিখটিও খাবারের গুণাগুণ বিচার করেই রাখা হয়ে থাকে, যে সেই খাবারটি কতদিন ভালো পর্যায়ে থাকবে এবং সেটি কতদিন পর্যন্ত তা বিক্রি করতে পারবে। এরপর আসি ইউজ বাই ডেট বা এক্সপায়ারি ডেটের বিষয়ে। কোনো খাবার কেনার পর যদি দেখেন এই এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তার মানে এও হতে পারে যে খাবারটি নষ্ট হয়ে গেছে বা খাওয়ার অযোগ্য হয়ে গেছে। আবার কিছু কিছু খাবার এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরও ভালো থাকে, যেগুলো আমরা ভালো করে দেখে এবং গন্ধ শুঁকে তারপর অল্প সময়ে খেয়ে দেখতে পারি যে খাবারটি কেমন আছে। আর যদি খাবারটির ওপর ইস্ট বা ফাঙ্গাস দেখা যায় বা পচা গন্ধ পাওয়া যায়, তাহলে সেটা খাওয়া যাবে না। এত কিছু এই কারণেই বললাম যে বড় বড় দোকান বা খাবারের গোডাউনগুলো থেকে অনেক অনেক খাবার ফেলে দেওয়া হয় শুধুমাত্র এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে, অথচ তখনও খাবারটি খাওয়ার অযোগ্য হয়ে ওঠেনি। তাই যদি সে খাবারগুলো ভালো করে পর্যবেক্ষণ করে রাস্তায় থাকা অভুক্ত মানুষগুলোকে দেওয়া যায়, তাহলে তারা বেঁচে থাকতে পারবেন। কিন্তু এর মানে আমি এটা বলিনি যে কোনো এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া খাবার খাওয়া যাবে বা কাউকে দেওয়া যাবে। তার জন্য সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। আর যদি আপনি খারাপ বা নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে নেন, তাহলে আপনার পেটের সমস্যার পাশাপাশি বড় কোনো সমস্যাও হতে পারে, কারণ এই পচা বা নষ্ট হয়ে যাওয়া খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস উপস্থিত থাকে। এই ব্যাকটেরিয়াগুলো খাবারগুলোতে ব্যবহার করে নিজেদের সংখ্যা বাড়াতে থাকে এবং কিছু বিষাক্ত পদার্থ এই খাবারগুলোতে মিশিয়ে দেয়। একসময় এরা খাবারগুলোকে নষ্ট করে খাবারের অযোগ্য করে তোলে। এরপর যদি আমরা সেগুলো খাই, তাহলে আমাদের ফুড পয়জন হতে পারে, যার ফলে জ্বর, বমি, ডায়রিয়া বা অন্য আরও লক্ষণ দেখা দিতে পারে। আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।